স্বাগত জানাচ্ছি প্রবাসে বাংলাদেশের আয়োজনে বিশ্বের বিভিন্ন প্রান্তে থাকা প্রবাসীদের খবর খবর নিয়ে আমাদের এই আয়োজন আপনাদের সঙ্গে আছি আমি আহমেদ রেজা চীনের বাইরে করোনা ভাইরাসে প্রথম মৃত্যুর ঘটনা ঘটল ফিলিপাইনে তবে তিনি চীনেরই নাগরিক 44 বছর বয়সী ওই ব্যক্তি উহান থেকে ফিলিপাইনে এসেছিলেন গত বছরের শেষ নাগাদ চীনে গত 24 ঘন্টায় আরও 45 জনের মৃত্যুর পর করোনা ভাইরাসে প্রাণহানির সংখ্যা দাঁড়িয়েছে 304 জনে আক্রান্ত 14,500 নিবিড় পর্যবেক্ষণে রয়েছে 1.5 লাখ মানুষ নোভেল করোনা ভাইরাস আক্রান্ত রোগীদের চিকিৎসা সেবা দিতে হাসপাতালগুলোয় যখন লড়ে যাচ্ছেন স্বাস্থ্যকর্মীরা তখন চিকিৎসা সরঞ্জামাদি সরবরাহ সহ নানা কাজে ব্যস্ত বহু চীনা নাগরিক ওষুধ ও জীবাণুনাশক মাস্ক গ্লাভস সুরক্ষামূলক পোশাক তৈরির কারখানাগুলোয় 24 ঘন্টায় চলছে কর্মযজ্ঞ বসন্তকালীন ছুটি বাতিল করে জরুরি ভিত্তিতে ফিরিয়ে আনা হয়েছে কর্মীদের গত মাসেই সব কর্মীকে ফিরিয়ে আনা হয়েছে 120 জন কর্মী পালাক্রমে দিনরাত খাটছেন খুব কম দামে যাতে কাঁচামাল সরবরাহ করা যায় সে চেষ্টা করছি ভাইরাসে আক্রান্ত আরও প্রায় 26,000 নতুন রোগী শনাক্ত হয়েছে দেশটিতে সংক্রমণ রোধে সার্বক্ষণিক পরিচ্ছন্নতার দিকে লক্ষ্য রাখছে হাসপাতালগুলো তবে ওষুধ জীবাণুনাশক সহ প্রয়োজনীয় পণ্য সরবরাহ নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে চীনে তাই বন্টন ব্যবস্থাপনার উপর বিশেষ গুরুত্ব দিচ্ছে প্রশাসন বেড়ে চলা রোগীর চাপ সামলাতে লড়ে যাচ্ছেন স্বাস্থ্যকর্মীরা চরম উদ্বেগময় পরিস্থিতিতেও মিলছে কিছু সাফল্য চীনা স্বাস্থ্য বিভাগের তথ্য দেশটিতে শনিবার পর্যন্ত পুরোপুরি সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন প্রায় 250 রোগী খুব ভয় পেয়েছিলাম তবে নার্স চিকিৎসকরা সব সময় সাহস দিয়েছেন তাদের উৎসাহে বিশ্বাস নিয়ে শরীরের সাথে লড়াই চালিয়ে যাই এখন আমি সবাইকে জানাতে চাই সঠিক সময়ে ব্যবস্থা নিলে এ রোগকে মোকাবিলা সম্ভব ফিলিপাইনে করোনা ভাইরাসে আক্রান্তের মৃত্যুর ঘটনায় আরও সতর্কতা বিশ্বজুড়ে যুক্তরাষ্ট্র অস্ট্রেলিয়ার পর ভাইরাসের বিস্তার ঠেকাতে চীন ফেরত বিদেশিদের দেশে প্রবেশে কড়াকড়ি আরোপ করেছে রাশিয়া নিউজিল্যান্ড জাপান পাকিস্তান ইতালি সহ বেশ কয়েকটি দেশ উহান থেকে দ্বিতীয় দফায় আরও 323 নাগরিককে দেশে ফিরিয়ে নিয়েছে ভারত শনিবার করোনা ভাইরাস আক্রান্ত দ্বিতীয় রোগী শনাক্ত হয়েছে দেশটিতে জমুনা নিউজ এক বছরের বেশি সময় ধরে অবরোধ ধর্মঘটে প্রায় অচল ফ্রান্সের পর্যটন মেট্রো রেল সহ গুরুত্বপূর্ণ খাত সরকারের পেনশন নীতিমালা সংস্কারের প্রতিবাদে চলছে টানা অচল অবস্থা এতে লোকসানে পড়ছেন ব্যবসায়ীরা বাড়ছে জীবনমানের ব্যয় 2018 সালের নভেম্বর থেকে ফ্রান্সে চলছে ইয়োলোফেস্ট আন্দোলন যার শুরু জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদে দেশজুড়ে চরম অস্থিরতার মধ্যেই ঘোষণা আসে পেনশন নীতিমালা সংস্কারের এতে আরও জোরালো হয় আন্দোলন অবসর গ্রহণের সময়সীমা বৃদ্ধি এবং পেনশনের পরিমাণ কমানোর ঘোষণায় বিক্ষোভ ও ধর্মঘটে নামে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ যার প্রভাব পড়েছে ব্যবসা বাণিজ্য সহ নানা খাতে এর মধ্যে কাজ বন্ধ করে দিয়েছে মেট্রো রেলের কর্মীরা ব্যতিক্রমী প্রতিবাদে নেমেছে অপেরা হাউজের শিল্পীরাও এই বাদ্যযন্ত্রই এখন আমাদের অস্ত্র ও প্রতিবাদের ভাষা এখানে গায়ক নৃত্যশিল্পী সহ সংস্কৃতির সাথে জড়িত সবাই অংশ নিয়েছে পেনশন নীতি সংস্কারের বিরুদ্ধে 64 বছর পর্যন্ত কাজ করাটা মোটেও সহজ কথা নয় এখন যেভাবে প্রতিযোগিতার মধ্য দিয়ে কাজ করছি নিশ্চয়ই সেই বয়সে তা পারবো না সেক্ষেত্রে পাবো না পুরো পেনশনও এটা কেমন কথা হতে পারে le courage et la détermination. বিতর্কিত এই পেনশন নীতিমালার বিরুদ্ধে কর্মবিরতি পালন করছে বিভিন্ন হাসপাতালের চিকিৎসকরা এছাড়া টানা বিক্ষোভে বন্ধ রয়েছে বিশ্বের সর্ববৃহৎ শিল্পকলা জাদুঘর লুভর মিউজিয়াম সহ দর্শনীয় স্থানগুলো এক বছরের বেশি সময় ধরে হওয়া সরকার বিরোধী আন্দোলনে এ পর্যন্ত প্রাণ গেছে 11 জনের আহত 4,000-এর বেশি মানুষ যুক্তরাজ্যে পীর হাবিব ফাউন্ডেশনে ইউকের উদ্যোগে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে লন্ডনে একটি হলে এর আয়োজন করা হয় এতে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি আজিজ চৌধুরী এবং পরিচালনা করেন সাধারণ সম্পাদক মহিবুদ্দিন চৌধুরী সভায় প্রধান অতিথি হিসেবে ছিলেন যুক্তরাজ্য আওয়ামী লীগের সভাপতি সুলতান মাহমুদ শরীফ এছাড়া বিশেষ অতিথি হিসেবে ছিলেন সাংবাদিক আবু মুসা হাসান আহমেদ উস চৌধুরী জেপি সৈয়দ সাজিদুর রহমান ফারুক সহ অনেকে সভায় বক্তারা রাজনীতিবিদ ও সাবেক প্রেস মিনিস্টার মরহুম পীর হাবিবুর রহমানের নানা স্মৃতিচারণ করেন বক্তারা বলেন
ব্রিটিশ বিরোধী আন্দোলন, ভাষা আন্দোলন সহ উপমহাদেশের বাম আন্দোলনের অন্যতম নেতৃত্বে ছিলেন তিনি। সবশেষে মরহুমের আত্মার মাগফিরাত কামনায় দোয়া করা হয়। সৌদি আরবে অনলাইন প্ল্যাটফর্ম নিজের বলার মতো একটা গল্প, এর উদ্যোগে হয়ে গেল উদ্যোক্তা সম্মেলন। রিয়াদে বাংলাদেশ মেডিকেল সেন্টারের হল রুমে এর আয়োজন করা হয়। এতে লোকমান বিন নূর হাসেমের সভাপতিত্বে যৌথভাবে সঞ্চালনা করেন আকরাম হোসাইন ও ফরিদ হোসাইন। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তৌহিদুল ইসলাম। এছাড়া বিশেষ অতিথি ছিলেন মিলন মিয়া, মামুন, বাবু, দেলাওয়ার হোসাইন সহ গ্রুপের অন্যান্য সদস্যরা। সভায় বক্তারা উদ্যোক্তা হওয়া কেন প্রয়োজন এ বিষয়ে আলোচনা করেন। এছাড়া তরুণদের শুধু চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হওয়ার মাধ্যমে কর্মসংস্থান তৈরির আহ্বান জানান। বরফে ঢাকা কানাডার নানা প্রান্তে চলছে খেলাধুলার বিভিন্ন আয়োজন। শনিবার অনুষ্ঠিত রেড বুল আইস ক্রস ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ, 250 চড়াই উৎরাই পাড়ি দিতে হয় বিভিন্ন দেশের প্রতিযোগীদের। দর্শক, এই ছিল প্রবাসে বাংলাদেশের আয়োজনে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।